Om Asto Ma Sadgamaya Tamaso Ma Yotirgamaya Mrittur Ma Amritam Gamaya. রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হলে রাজ্যের কুটির শিল্প এবং রাজ্যবাসী যেই শিল্পকে জানেন বোঝেন সেই দিকে রাজ্য সরকারকে পলিসি বানিয়ে কাজ করতে হয়। ত্রিপুরাতে বড় মাত্রা আমার জনজাতি বন্ধুরা রয়েছেন, ভাইয়েরা বোনেরা, সবচাইতে বেশি মৎস্য উৎপন্ন হয় জনজাতি এরিয়া থেকে। আর খুব সহজে ওনারা সেই কাজটা করতে পারে, জানেন সে বিষয়ে। তাহলে রাজ্য সরকারের দায়িত্ব কি? যেই বিষয়টা, যেই বাণিজ্যটা, যেই শিল্পটাকে রাজ্যবাসী বোঝেন তাকে সাইন্টিফিক হতে কিভাবে আরো বড় মাত্রায় করা যায় এবং তার প্রোডাকশন কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে কাজ করা। ও রাজ্য সরকার সেই দিশাতে কাজ করা শুরু করেছে। রাজ্যে ফিশের মাছের চাহিদা রয়েছে 96,454 মেট্রিক টন। রাজ্যের প্রোডাকশন কত? 72,273 মেট্রিক টন। তো ঘাটতি রয়েছে 24,181 মেট্রিক টন। আর 24,181 মেট্রিক টন মাছ কোথা থেকে আসে? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, পার্শ্ববর্তী রাজ্য ওয়েস্টবেঙ্গল, তেলেঙ্গানা, এইসব প্রদেশ থেকে মাছ আসে। 24,000 মেট্রিক টন মাছের দাম কত? যদি 200 টাকা করে পার কিলো হয়, প্রায় 500 কোটি টাকার কাছাকাছি। মানে ত্রিপুরা থেকে প্রায় 500 কোটি টাকা প্রতি বছর বাইরে চলে যায়। আর তার সঙ্গে ফিশ ফিড, তাতেও কমসে কম 150 কোটি টাকা। সেটাও যখন ত্রিপুরাতে প্রোডাকশন হবে সেটা ত্রিপুরাতেই হবে। কমসে কম 700 কোটি টাকা ত্রিপুরা থেকে প্রতি বছর বেরিয়ে যায় বাইরের রাজ্যগুলিতে বা বাইরের রাষ্ট্রেতে, অন্য রাষ্ট্রে। আর যদি আমরা সেই লিকেজটা রুখতে পারি, এক তো লোকাল ফিশ খাওয়ার সৌভাগ্য হবে সবার, আর তার সঙ্গে সঙ্গে যে 700 কোটি টাকা চলে যায় সেটাকে যদি রুখে দেই, মানে ডাবল বেনিফিট হয়। ডাবল বেনিফিট হয়ে যাবে। আর সেটা কে রুখতে পারে? আমার সাধারণ ত্রিপুরা রাজ্যের যারা এই বাণিজ্য সম্বন্ধে বা ফিশারিজ সম্বন্ধে জন্মগত তাদের অভ্যেস রয়েছে, পরম্পরা রয়েছে, যে পাউন্ডের একটা বাড়িতে থাকা, কিছু মাছের পোনা ফেলে দেওয়া, তার মধ্যে চাষ করা, এনারা করতে পারেন। তার জন্য উপর থেকে কোনো সায়েন্টিস্ট আসার দরকার নেই, প্রত্যেককে সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই। এখানে দুইজন সায়েন্টিস্ট আছে, আইপানজি আর গিরিজি,
ফিশারি কলেজের ডিন পান্ডেজি রয়েছে, এরা তিন চারজন প্রচেষ্টা করলে ত্রিপুরাকে মাছে স্বয়ংসম্পূর্ণ করা যায় 3 বছরের মধ্যে। ফিশারি এডিশন সেক্রেটারি আজকে রাকেশ রয়েছেন এখানে, উনি হিম্মতের সঙ্গে আমাকে বলছেন স্যার 3 বছরের মধ্যে 20,000 মেট্রিক টন ফিশ আমি করে দেব। আমি উনাকে ধন্যবাদ জানাই যে উনি বলার হিম্মত করেছেন, কিন্তু এবার আমাকে উনি চিনেন না ঠিকভাবে, এবার উনি আটকে গেছেন। আমিও ঘোষণা করে দিয়েছি সবার সামনে, উনিই বলেছেন এবার 20,000 মেট্রিক টন ফিশ মাছ ত্রিপুরার বাজারে 3 বছরের মধ্যে আসতে হবে লোকাল, সেটার দায়িত্ব আজকে রাকেশের, কারণ উনি মুখ্যমন্ত্রীকে এখন বলেছেন করে দেব স্যার। তাতে কি হবে, 20,000 মেট্রিক টন যদি মাছ উৎপন্ন ত্রিপুরাবাসী করতে পারি, 200 টাকা করে পার কিলো যদি হয়, কমসে কম 400 কোটি টাকা 3 বছরের মধ্যে, মানে ডাবল 400 জায়গায় 800 হয়ে যায়, তখন বাইরে না গেলে 800 কোটি টাকা ত্রিপুরার সাধারণ ফিশারম্যানরা, যাদেরকে আমরা বলি আরে ও তো মাছের ব্যবসা করে মাছ ছাড়া, তারা করতে পারে, বিপ্লব দেব করতে পারে না, ওনারা করতে পারে। আমি ওনাদেরকে সম্মান জানাই, আদর জানাই যে আপনাদের মাধ্যমে ত্রিপুরার ইকোনমি ডেভেলপমেন্ট হতে পারে, আপনারাই মাপকাঠি, আপনারাই মূল ব্যক্তি ত্রিপুরার ইকোনমিকে ডেভেলপমেন্ট করার জন্য, ত্রিপুরার জিডিপি গ্রোথকে বাড়ানোর জন্য, ত্রিপুরার ইনকাম সোর্স বাড়ানোর জন্য, ত্রিপুরা স্টেট রেভিনিউ বাড়ানোর জন্য, ত্রিপুরাকে নিজে স্বয়ংসম্পূর্ণ করার রাস্তা ওটাই রয়েছে, এটাই রাস্তা। আধিকারিক রয়েছেন, তাদের কাজ যে ফিল্ডে যাওয়া, যে এই 3 লেয়ারে মাছের আলাদা আলাদা ধরনের যে প্রজাতি রয়েছে তার ফিশ লিঙ্ক বা তার ফিঙ্গার লিঙ্ক রয়েছে কিনা, তার বীজ রয়েছে কিনা, সেগুলো পৌঁছে দেওয়া সরকারের দপ্তরের মাধ্যমে হয়। আমি আগে দেখেছি যে মাছের পোনা নদীতে ছেড়েছে, পোনা ছেড়েছে না জল ছেড়েছে, হিসাব দেওয়ার কেউ নেই। তো আজকে এনসি দেববর্মার নেতৃত্বে ফিশারি দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে না, আগামী 3 বছরের মধ্যে 20,000 মেট্রিক টন মাছ ত্রিপুরার চাষিরা উৎপন্ন করবে, তার মধ্যে আমাদের অন্ধ্রের মৎস্য চাষিরা এবং যারা সায়েন্টিস্ট রয়েছেন এবং দপ্তরের আধিকারিক রয়েছেন, ওনারা সাহায্য সহায়তা করে উৎসাহিত করে লোন দিয়ে সেই কাজটা করিয়ে নেওয়া। তার সঙ্গে সঙ্গে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম, আমাদের রুদ্রসাগর রয়েছে, সুখসাগর জলা রয়েছে, ডাকমা জলা রয়েছে, এমন অনেক জলা রয়েছে, সিমনাতে জলা রয়েছে, এগুলোকে স্থানীয় লোকেদেরকে নিয়ে, কারণ এই জমিগুলো সাধারণ মানুষের, তাদের যৌথ জমিন, ধান হয়তো বা 1 ফসল হয়, কোনো কোনো জায়গায় না হলে 2 ফসল করিনি, সবাই মিলে কোঅপারেটিভ করে আর নাবার্ড থেকে সাবসিডাইজ লোন নিয়ে আমরা যদি সেগুলি ছোট ছোট পুকুরে পরিণত করে পুরো মৎস্য জোন বানিয়ে দেই, তো একালা সুখসাগর জলা এবং ডাকমা জলা কমসে কম 100 কোটি টাকা রোজগার করতে পারে বছরে, 100 কোটি টাকা। ধানে 10 কোটি টাকা রোজগার করে কিনা সন্দেহ আমার, কিন্তু মাছে 100 কোটি টাকা রোজগার করতে পারে, সেই দিশাতে যেতে হবে। এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে 3 লেয়ারে মৎস্য চাষ, আর তার সঙ্গে সঙ্গে সেই মাটির পরীক্ষা, আর তার সঙ্গে সঙ্গে মাছের খাদ্য, পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করা, সেই দিশাতে কাজ করতে হবে। মানে অর্গানিক ফিশ ত্রিপুরা রাজ্যে আমরা উৎপন্ন করব, তার জন্য একটা কমিটি তৈরি করা হয়েছে, মৎস্য দপ্তর তার মধ্যে কাজ করছে, কারণ অর্গানিক ফিশ তৈরি করতে হলে অর্গানিক বীজ লাগবে, ফিশের ফিঙ্গার লিঙ্ক অর্গ্যানিক হতে হবে, তার খাদ্য অর্গ্যানিক হতে হবে, তো 3 দিকে একসঙ্গে কাজ করতে হবে, তবে অর্গ্যানিক ফিশ
পুরো দুনিয়ার সামনে ত্রিপুরা নিয়ে যেতে পারেন নতুন কনসেপ্ট একটা। আর তার সঙ্গে সেই আইপনজি যে বলছিলেন যে 160 কোটি টাকা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের বাইরে থেকে ফিশের বীজ আসে, সেটা আমরা ত্রিপুরাতে করতে পারি এবং ত্রিপুরা থেকে ভারতবর্ষের অন্যান্য প্রান্তে পৌঁছে দিতে পারি। কারণ কি, ত্রিপুরা বীজে এবং ফিঙ্গার লিঙ্কে সারপ্লাস স্টেট, আমাদের এখান থেকে কিছু বাংলাদেশে যায়, আমরা বাংলাদেশ থেকে ভারতবর্ষের অন্যান্য প্রান্তে যায়, কিন্তু আমরা ছোট্ট রাজ্য হলেও আমাদের ত্রিপুরার যে গোমতী ডিস্ট্রিক্ট রয়েছে তার মধ্যে সবচেয়ে অগ্রণী ভূমিকা গোমতী ডিস্ট্রিক্ট করে, যেখান থেকে মাছের বীজ এবং ফিঙ্গার লিঙ্ক বাংলাদেশও আমরা রপ্তানি করি। যেটা বাংলাদেশে করি সেটাকে পুরো ভারতবর্ষে করতে হবে, সেটাও ফিশারি ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী এবং এডিশনাল চিফ সেক্রেটারি এস কে রাকেশকে সিদ্ধান্ত করতে হবে। আইপনজিকোর সিদ্ধান্ত, উনি তো নিজেই বলেছেন, তো ওনাকে কাজ করতেই হবে যে 160 কোটি না হোক 100 কোটি টাকার মাছের বীজ ত্রিপুরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেবে। তার জন্য যা সাহায্য সহায়তা তার জন্য তো আমি তো বসে আছি, কিন্তু একদিকে ও 400 কোটি টাকা আর এদিকে 100 কোটি টাকা, এই 500 কোটি টাকা এই সঞ্জয় রাকেশজি করে দেবেন। এই 500 কোটি টাকা লাগবে 3 বছরে আমার আর ত্রিপুরার মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে যাবে টাকাটা। কারণ কি, মৎস্যের সঙ্গে সাধারণ জনজাতি মানুষরা, সাধারণ জাতি মানুষরা রয়েছেন, গরিব অংশের মানুষ রয়েছেন, তাদের ইনকাম দুগুণা করতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন কৃষকদের ইনকাম দুগুণা করতে হবে, যারা ফিশারম্যান আছে এরাও কৃষক, তো ইনকাম দুগুণা করতে হলে এটাই হচ্ছে একমাত্র রাস্তা, সেই দিশাতে নিয়ে যেতে হবে। আমি আশা করি আজকের দিন থেকে শুরু করে 15 তারিখ পর্যন্ত 3 দিবসীয় এই প্রথমবার স্টেট লেভেল যে মৎস্য উৎসবের আয়োজন করা হয়েছে তার সফলতা তখনই আসবে যখন আমরা যেই বিষয়গুলি তুমি তুলে ধরলাম সেগুলিকে আমরা আমাদের জমিনে নিয়ে যাব, তখনই তার এই মেলার সার্থকতা আসবে। ঠিক আছে স্যার, জাপানি ভিডিও না, জাপানি ভিডিও সিলভার জাতীয়।